হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো তোমরা একটা বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন এবং ইউটিউবে এই নিয়ে একটা বহুত ভুল প্রচার চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ইউটিউবে যে একটা ভিডিও চলছে আবকারির এক্সাম ডেটটা কবে, তো আবকারির এক্সাম ডেট নিয়ে সমস্ত যারা আবকারির প্রার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাদের এই এক্সাম ডেটটা নিয়ে কিন্তু অনেক রকম বাজে ভিডিও, যেটা এই বিভিন্ন ইউটিউবাররা যারা কিন্তু তাদের সঠিক তথ্য ছাড়াই নানা রকম ভিডিও বানিয়ে চলছে এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতেও ব্যস্ত। তো তোমাদেরকে বলবো অবশ্যই এইসব ভিডিও থেকে নিজেদেরকে একদম এইসব ভিডিও থেকে নিজেদেরকে একদম এই বিষয়গুলোকে মাথায় কান দিও না, এগুলো থেকে একদম দূরে থাকো। এত ভুলভাল ভিডিও দেখার ফলে কিন্তু তোমার মনে একটা নেগেটিভ প্রভাব পড়তেই চলেছে। তো তোমাদেরকে বলবো যে এক্সাম ডেটটা কবে হবে এটা কিন্তু এখন অবধি সঠিক কোনো ইউটিউবারই জানে না, কিন্তু অনেকে আজ ভেতর থেকে খবর নিয়ে অনেকে জানতে পারে, সেগুলো আলাদা ব্যাপার আছে। কিন্তু বেশিরভাগ ইউটিউবার যারা ভিডিওটা দিচ্ছে তারা কিন্তু বেশিরভাগ লোকজনই কিন্তু এই বিষয়ে কিছু ধারণা তাদের নেই। তো তোমাদেরকে বলবো ইউটিউব যে কমিউনিটি আছে সেখানে তোমরা দেখতে পারবে যে অনেক চ্যানেলই আছে, সেখান থেকে তোমরা সঠিক কোনো চ্যানেলকে বেছে নিয়ে সেখানকার ভিডিও শুধুমাত্র দেখো। এইসব ভুলভাল ভিডিওতে জড়িয়ে নিজেদের চিন্তা আরও বাড়িয়ে কোনো রকম লাভ তোমরা পাবে না। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ইউটিউবে যে আমাদের চ্যানেলেও এই ভিডিওগুলো পাও, আমরা কিন্তু সঠিক অফিসিয়াল নোটিফিকেশান আসার পরেই সেই ভিডিওগুলো দিয়ে থাকি। তো এখনও অবধি যা জানা যাচ্ছে ভোটের যেহেতু ডেট এখনও ডিক্লেয়ারেশন হয়নি এবং আবগারি এক্সাম ডেটও সেই জন্যই মনে হচ্ছে যেন অনেকটা পিছিয়ে যাবে। তো তোমাদেরকে বলবো আবগারি এক্সাম ডেট যে পিছিয়ে যাবে এটা না ভেবে তোমরা অবশ্যই এক্সাম ডেটটা ভোটের আগে হবে এটা ভেবেই তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে চলো, তাতে কিন্তু তোমাদের পক্ষেই বেশ ভালো হবে। তো আবগারি এক্সাম পাস করার জন্য প্রথমত তোমাদের যে সিলেবাসটা, ইংলিশে যে 30 মার্কস আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্শন আছে। তো এখানে ইংলিশটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং অঙ্ক, জিকে এটাতেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা অঙ্কের জন্য বিভিন্ন বই আছে, যেরকম বাংলাতে বিভিন্ন ভালো বই আছে, সেই বইগুলোকে করো এবং সাথে সাথে কিন্তু প্র্যাকটিস সেটটা অবশ্যই করবে। যে প্র্যাকটিস সেট এই ধরনের যে কোশ্চেনগুলো হয় তোমরা বিভিন্ন এক্সামে দেখতে পারবে যে এই ধরনের প্যাটার্ন ফলো হয়, সেই এক্সামের বিভিন্ন প্র্যাকটিস সেট কিনতে পারো এবং আবগারিরও প্র্যাকটিস সেট পাওয়া যাচ্ছে, সেগুলো কিনে তোমরা বাজারে দেখে নিয়ে সঠিক বই বেছে নিয়ে তারপরে সেটাকে প্র্যাকটিস করো। এবং বলবো তোমরা অবশ্যই এই মুহূর্তে তোমাদের যেহেতু জিকেটা কিন্তু বড় সিলেবাস, তো আমি মূলত জিকের উপরেই ভিডিও বানাই সেই জন্য সেখান থেকেই বলছি। তো জিকের জন্য তোমরা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ এখন থেকেই পড়ো, তোমরা তরুণ গোয়েল বা লুসেন্টের যে কোনো একটা জিকে বই এবং বাংলার জন্যও কিন্তু এগুলো বাংলাতেও পাওয়া যাচ্ছে, এখন বাংলায় এগুলো রিপ্রিন্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে বাংলাগুলো তোমরা নিতে পারো। এবং তোমাদেরকে বলবো এই বইগুলো নাও, এছাড়া অঙ্কের জন্য যেরকম আমাদের সুবীর দাসের একটা বই আছে, তো সুবীর দাসের বইটা তোমরা ফলো করতে পারো বাংলার জন্য, যারা বাংলায় যেহেতু সবার সমস্যা বাংলাতেই ভালো হবে, ইংরেজিতে সমস্যা। তো আর ইংরেজির জন্য কিন্তু যে কোনো একটা ভালো বই, পি কে দে সরকার, এস পি বক্সী, এই বইগুলো নিয়ে তোমরা তোমাদের যে মূলত টেন্স, তারপরে তোমাদের ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, এগুলো থেকে মূলত কোশ্চেন আসে এবং একটা নতুন কোশ্চেন হচ্ছে প্রোভার্ব। তো প্রোভার্ব এইগুলো কিন্তু তোমরা মূলত প্র্যাকটিস করো ইংলিশের জন্য। এবং অঙ্কের জন্য মূলত বলবো আমি পাটিগণিতের কোশ্চেনটা বেশি করে করো এবং মেনসুরেশন বা পরিমিতির 2D যেগুলো আছে, দ্বিমাত্রিক, সেই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো, এগুলো করলেই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। এবং তোমরা এই ভিডিওগুলোর প্রতি বেশি মনোযোগ না দিয়ে, আমি কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ শুধুমাত্র যে আবগারির একটা যত ক্যান্ডিডেট আছে সবার মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা কাজ করছে এই মুহূর্তে। তো অবশ্যই তোমরা নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে যাও, এসব ভুলভাল ভিডিও না দেখে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা WBPRB যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমাদের নোটিফিকেশানগুলো। সেই নোটিফিকেশানের দিকে খেয়াল রাখো, একবার অন্তত 3 দিনের ভিতরে একবার ওই সাইটটা চেক করতে পারো তোমাদের এক্সামের আসছে কি না, এক্সামের ডেটটা সেটা দেখার জন্য। সেটা কিন্তু সবার আগে ওরাই জানাতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না। এবং তোমাদেরকে বলবো এই ভিডিওর পরবর্তীতে আমরা আমাদের আবগারির যে মক টেস্ট আছে জিকে সেটা আমরা করিয়েছি আগে, তো তোমরা যদি আবগারির মক টেস্ট আবার নতুন করে পেতে চাও অবশ্যই আমাদেরকে জানাও। এবং অঙ্ক ক্লাস করানোর জন্য আমাদের যথোপযুক্ত ইকুইপমেন্ট নেই, এই জন্যই তো অঙ্ক ক্লাসটা আমাদের চলছে না বা রিজনিং ক্লাসটা চলছে না, নাহলে কিন্তু আমরা অঙ্ক এবং জিকে ক্লাসটা খুব ভালোভাবে চালাতে পারি। তোমাদের বলবো এই মুহূর্তে তোমরা সমস্ত যে বইগুলো বললাম এই বইগুলো থেকে বেশি করে বই পড়ো এবং ইউটিউবে কিছু চ্যানেল ফলো করতে পারো যেগুলোতে সত্যিকারের ভালো ক্লাস দেওয়া হয়, সেই ক্লাসগুলোকে ফলো করো আর নিজেদের প্রিপারেশনটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যাও। কারণ তোমরা কিন্তু 2টো স্টেজ পাস করে আছো, অর্থাৎ তোমাদের একটা প্রবল চান্স আছে কিন্তু এই চাকরিটা হবার। তো তোমাদের চাকরিটা হবার জন্যই সবাইকে বলবো যে তোমরা
এইসব ভিডিওতে কান না দিয়ে অবশ্যই তোমাদের যে প্রিপারেশন সেটাকে এগিয়ে নিয়ে চলো, এবং এক্সাম ডেট অবশ্যই আসবে। এক্সাম ডেট এক্সাম তো হবেই, তো ভোটের আগে হবে এটা ভেবেই তোমরা প্রিপারেশনটা করো, এবং ভোটের আগে না হওয়ার চান্সটাই বেশি। তবু বলবো ভোটের আগে ভেবে করলে কিন্তু একটুখানি হলেও তোমাদের প্রিপারেশনটা এগোবে, কারণ আমাদের যদি পরীক্ষার মাঝে অনেক দিন গ্যাপ দেওয়া হতো, অবশ্যই সকল একাডেমিক লেভেলে দেখেছো সেখানে কিন্তু পড়াশোনা খুব বেশি বেশিরভাগ স্টুডেন্টই করতে পারতো না, কিন্তু একদিন গ্যাপ দিলে সেটা কিন্তু প্রচণ্ড পরিচালনা হতো। তো সেইভাবেই তোমরা ভাবো যে তোমাদের হাতে সময় নেই, এবং সত্যি করে যদি ভোটের আগে হয়ে যায় সত্যি সময় নেই, তো সেটা ভেবেই তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমরাও নতুন করে ক্লাস আনতে চলেছি আবগারির জন্য, জিকে ক্লাস। তো আমাদের আবগারির সেইভাবে স্টুডেন্টদের আমরা পাচ্ছি না যারা কিন্তু দেখে, কারণ আমরা কিন্তু সঠিক পরিমাণ সঠিক লেভেলের কোশ্চেন দিয়ে কোশ্চেন বানাই। তোমরা আমাদের আগের লিঙ্কটা আমি দিয়ে দেবো, কোশ্চেনগুলো দেখতে পারো। তোমাদের যদি মনে হয় না এই ধরনের ভিডিও তোমাদের লাগবে, তাহলে তোমরা অবশ্যই নিচে একটা কমেন্টে জানাবে, এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, খারাপ লাগলে ডিসলাইক। এবং আমাদের চ্যানেলের কয়েকটি ভিডিও দেখে বা আগের যে কোনো জিকে ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।